MCG Melbourne Cricket Ground All Important Final অনেকে বলছে 92 বিশ্বকাপের রিক্যাপ সে ক্ষেত্রে তো পাকিস্তানের চ্যাম্পিয়ন হওয়ার কথা এত সহজ হবে প্রবাবলি নট কেননা শুধুমাত্র সেমিফাইনাল যদি আমরা বিবেচনায় নেই দুই দল দুই ফাইনাল আসা দল পাকিস্তান এবং ইংল্যান্ড যেভাবে পারফর্ম করেছে কোয়াইট ইনক্রেডিবল আপনি সহসাই মনে করতে পারবেন না যে ব্যাক টু ব্যাক দুটো সেমিফাইনালে কোনো কনটেস্ট হয়নি অপোনেন্ট জাস্ট উড়ে গিয়েছে ওই জায়গা থেকে ইংল্যান্ড এবং পাকিস্তান দুই দলেরই অ্যাকচুয়ালি কনফিডেন্সের যে লেভেল সেটা অনেক উঁচুতে থাকার কথা কিন্তু বাস্তবতা হচ্ছে আপনি যখন ফাইনাল ম্যাচে নামবেন তখন কনফিডেন্সের সঙ্গে আরও দুটো ফ্যাক্টর কাজ করে এক নম্বর আপনার ক্রিকেটীয় ভাগ্য কতটুকু সুপ্রসন্ন দ্বিতীয় এত বড় মাঠে দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট এত বড় মাঠে স্ট্র্যাটেজিক্যালি আপনি কিভাবে গেম প্ল্যান করেন এবং তার চাইতেও গুরুত্বপূর্ণ সেই গেম প্ল্যান কীভাবে এক্সিকিউট করেন দুই দলের মধ্যে যারা এই দুটো কাজ সবচেয়ে ভালো করতে পারবে শিরোপা তাদের হাতে উঠবে এটা একদম ক্লিন অ্যান্ড সিম্পল আমরা বলছি ক্লিন অ্যান্ড সিম্পল কিন্তু দুই ক্যাপ্টেন কিংবা দুই টিম ম্যানেজমেন্টের পার্ট পাকিস্তান ইংল্যান্ড টিম কি ভাবছেন প্রেস কনফারেন্সে জানার চেষ্টা করব প্রথম দুই ম্যাচ হারলেও পরের চারটা ম্যাচে আমরা ঘুরে দাঁড়িয়েছি এটা অবশ্যই আমাদের ফাইনালের আগে আত্মবিশ্বাস যোগাচ্ছে এই মোমেন্টামটা ধরে রাখতে চাই আমরা যখন মাঠে আসি ভক্তরা সবসময় আমাদের সমর্থন দেয় আমরাও হাসি মুখে আমাদের শতভাগ দেওয়ার চেষ্টা করি অবশ্যই পাকিস্তান দুর্দান্ত দল তারা অনেক বিশ্বমানের ফার্স্ট বোলার প্রডিউস করেছে বর্তমানে যারা খেলছে তারাও সেরা হওয়ার সামর্থ্য রাখে এমন একটা দলের বিপক্ষে খেলা আমাদের জন্য চ্যালেঞ্জ তো অবশ্যই দারুণ অভিজ্ঞতাও বটে অতীতেও আমরা তাদের সাথে বেশ কিছু ম্যাচে ভালো খেলেছি আশা করছি রোববারের ফাইনালে আমরা আমাদের সেরাটা দিতে পারব পাকিস্তান এবং ইংল্যান্ড দুই দলের ম্যানেজমেন্টের কথাতে স্পষ্ট মাথা যার ঠিক গেম প্ল্যান যে ঠিক মতো কাজে লাগাতে পারবে বিশ্বকাপ ট্রফিটা তার কিন্তু তার চাইতে বড় প্রশ্ন খেলাটা কি হবে সময় মতো আবার ফোরকাস্ট আছে যে ১৩ তারিখে সারাদিনই বৃষ্টি থাকবে ম্যাচ নাও হতে পারে সেক্ষেত্রে পরের দিন ম্যাচ যাবে সেদিনও বৃষ্টির ফোরকাস্ট সেটা যদি হয় অর্থাৎ পরপর দুই দিনে যদি খেলাটা না হয় ট্রফি শেয়ার করা হবে ডেফিনেটলি পাকিস্তান কিংবা ইংল্যান্ড কোনো টিমই ট্রফি শেয়ার করার ব্যাপারটাতে যেতে চাইবে না কেননা টপমোস্ট টিম যারা চ্যাম্পিয়ন মানসিকতা যারা ধারণ করে দিন শেষে তারা প্রতিপক্ষকে মাঠের ক্রিকেটে হারিয়ে ট্রফিটা জিততে চায় পাকিস্তান ইংল্যান্ডও তার কোনো রকম ব্যতিক্রম হওয়ার কথা না এমসিজি ক্রিকেট স্টেডিয়াম থেকে দেবচৌধুরী অলরাউন্ডার অস্ট্রেলিয়া